কিস, চিন্তায় পড়ে গেলাম। আমি অবাক হয়ে দেখলাম সামনে আদিরা নেই। হঠাৎ করে যেন তার সাহসটা বেড়ে গেছে, কিছুটা ঝাঁপিয়ে পড়েছে আমার উপর। বিছানায় পড়ে গেলাম, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বিষয় আর রাগ দুটো কোনোটাই কন্ট্রোল নেই। আদিরা মেয়েটার নিঃশ্বাস আমার মুখের উপর এসে পড়ছে, ঠোঁটজোড়া এত কাছে চলে এসেছে যে তার লিপস্টিকের গন্ধ পর্যন্ত পাচ্ছি। দম বন্ধ হয়ে আসার সময় হয়েছে, কোনো মতে নিঃশ্বাস নিলাম। কথা বলার সুযোগ নেই আমার, আর কিছু করারও নেই। মেয়েটা কিছুটা পাগলের মতো আচরণ করলো, ঠোঁটজোড়া চেপে ধরলো আমার ঠোঁটে। তারপর কতক্ষণ এভাবে ছিলাম মনে নেই। যখন হুঁশ ফিরল আমি তাকিয়ে দেখলাম মেয়েটা হাসছে, তার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে তবুও হাসছে। যখন সজ্ঞানে ফিরলাম তখন ইচ্ছে হচ্ছিল থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেই, কিন্তু রক্ত দেখে রাগ পড়ে গেল, কিছু বলতে পারলাম না। মেয়েটাকে রক্তখেকো পিশাচিনী মনে হচ্ছে। ছোটবেলায় একটা কার্টুন দেখতাম, নাম মনে নেই, তবে সেখানে সেই পিশাচিনীটা ছিল ঠিক তেমনই লাগছিল আদিরাকে। মেয়েটা ফ্রেশ হয়ে আসলো, রক্ত পড়ছে না এখন আর, তবে বুঝতে পারছি কয়েকদিন ভুগতে হবে তাকে, ঝাল কিছু খেতে পারবে না। ড্রয়ার থেকে একটা ক্রিম দিয়ে বললাম, ঠোঁটে অল্প লাগিয়ে নিন, জ্বলবে একটু তবে ঠিক হয়ে যাবে, আপনি লাগিয়ে দিন। আমি পারবো না, আপনাকে দিচ্ছি, আপনি নিজে করে নিন। আপনি রাগ করছেন, আবার মারবেন আমাকে? আদিরা প্লিজ আপনার অভিনয় থামান, আপনি ধর্ষণ করার চেষ্টা করেছেন আমাকে। কি পুরুষ ধর্ষণ, হি 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 হি। কি বলতে কি বললাম, বউ হাসছে, হেসেই যাচ্ছে। এই হাসির দিকে তাকালে মায়া আটকাতে বাধ্য। তিন্নিকে কখনো এভাবে হাসতে দেখিনি, সে অনেকটা গম্ভীর ছিল সব সময়, একটা ভাব নিয়ে থাকতো। অনেক ইচ্ছে ছিল মেয়েটা হাসবে, বেশ শব্দ করে হাসবে, আমি দেখব, আমি শুনব সে হাসি, মাতাল হব, প্রেমে পড়ব। সে হাসি আমি দেখেছি বটেই, তবে প্রেমে পড়ার সুযোগ নেই। কোথায় যেন পড়েছিলাম, যদি দেখিলে সুন্দরী নারীর অট্টহাসি, পরিবে প্রেমে সাজাও যদি হয় যাবজ্জীবন বা ফাঁসি। শুনেছেন? হ্যাঁ বলুন, আপনি লাগিয়ে দেন না, ভীষণ জ্বলবে, আমি লাগাতে পারবো না, আরও কেটে যাবে চাপ লেগে। আচ্ছা এদিকে আসুন, আমি মনে হয় আদিরাকে কাছে আসতে বলিনি, বলছে আসো আমার শরীরের সাথে মিশে যাও। সে এতটাই কাছে এসে দাঁড়ালো, আমি মাতাল হয়েছি, সত্যি মাতাল হয়েছি। আমি দেখেছি সামনে তিনি দাঁড়িয়ে, সে নিচের ঠোঁটটা এগিয়ে দিয়েছে আমার দিকে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, চিকন ঠোঁটে লাল বর্ণ ধারণ করেছে। ঠোঁটের ক্রিম লাগাতে মেয়েটা এমন একটা ভাব করলো যেন সে প্রচুর ব্যথা পেয়েছে। আমি সরে এলাম, এরপর কি হবে তা আন্দাজ করা কঠিন কিছু না। মেয়েটা একবার কিস করেছে, সাহস বেড়ে গেছে, এখন সুযোগ পেলেই করবে। মানুষ বলতেই এমন, একবার কোনো কঠিন কাজ করার পর সেটা কতটা সহজ মনে হয় যে তখন আমরা ভুলেই যাই কাজটা করা সত্যি কতটা কষ্টের ছিল। আদিরা বাসা থেকে লোক এসেছে তাকে নিতে, একজনের দাড়ি সেই লম্বা, দাদু মনে হয়, আমি সেভাবে চিনি না। লোকটাকে সালাম দিলাম, তিনি জানালেন আমাদের নিয়ে যেতে চায়, 3 দিন তাদের বাসায় থাকতে হবে। আমি বুঝিয়ে বললাম আমি যেতে পারবো না। তারা দুপুরে খাওয়া দাওয়া করে আদিরাকে নিয়ে চলে গেল, যা কয়েকটা দিন শান্তিতে থাকতে পারবো। সেই দিন রাতে ঘুমালাম, তবে মাঝরাতে ঘুম ভেঙে গেল। কই আদিরা কই গেল? মেয়েটাকে আমাকে জড়িয়ে ধরে ঘুমায়, আজ কই সে? কিছুক্ষণ ভাবলাম আদিরা কোথায় গেল। মাঝরাতে ঘুম ভেঙে গেলে অনেক কিছু মনে থাকে না, তেমনটাই হয়েছে। প্রায় মিনিট পাঁচেক ভাবার পর মনে হলো আদিরাকে তো পাঠিয়ে দিয়েছি দুপুরে। কিছুটা হাসলাম, কিছুটা ভাবলাম ওই মেয়েটাকে কি সত্যি ভালোবেসে ফেললাম নাকি। সে রাতে আর ঘুম হলো না। সকাল হতে কেন জানি আমি চাইলাম আদিরা মেয়েটা আসুক, আজই চলে আসুক, আজকে রাতে আবার জড়িয়ে ধরে ঘুমাক। আমি মেয়েটার আশেপাশে থেকে একটু লুকিয়ে থাকি। হঠাৎ আদিরাকে নিচে দেখলাম, সে আসছে, বেশ তাড়াহুড়ো করে আসছে এদিকে। আমি জানি না কেন আদিরাকে দেখে অনেকটা খুশি হয়েছিলাম। মেয়েটা রুমে আসতে আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, এতটা শক্ত করে সে এর আগে কখনোই ধরেনি আমাকে। তবে কান্নার কি কারণ? আদিরা চুপচাপ, আদিরা কি হয়েছে, কাঁদছেন কেন? এবারও চুপচাপ, এবারও বেশ ধমকের সাথে বললাম, আপনি বলবেন নাকি চর মারবো আমি? আদিরা কান্না থামিয়ে বলল, আচ্ছা আপনি তিন্নি আপুকে পেলে আমাকে ছেড়ে দিবেন তাই না? হঠাৎ এই প্রশ্ন, বলুন ছেড়ে দিবেন কি না? জানি না, তিন্নি আপু কল করেছিল, আপনার সাথে দেখা করতে চাইছে, ঠিকানা রাতে পাঠাবে বলেছে, আর বলেছে আপনাকে নাকি একাই যেতে হবে। আপনি কি আমাকে রেখে আপুকে নিয়ে পালিয়ে যাবেন? আদিরার কথার উত্তর কি দিব ঠিক বুঝতে পারছি না।
একটু আগে ভাবছিলাম হয়তো মেয়েটা একটু ভালোবাসার দরকার, আবার মাঝখানে তিন্নি চলে আসলো। আমি কি সত্যি কালকে তিন্নিকে নিয়ে পালিয়ে যাবো?